আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্টে একটি ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার এই ছোট বাসার যে ছোট কিচেনটা আছে তার একটা ট্যুর সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার কিচেনের অর্গানাইজেশনটা আমি অ্যাকচুয়ালি প্রথমে সরি বলে নিচ্ছি কারণ আমার কিচেনটা অত সুন্দর না ওয়েল ফার্নিশড না এবং দেখার মতো হয়তো আহামরি কিছু নেই কিন্তু আমার এই ছোট্ট কিচেনটাকে আমি যেভাবে আমার ভালোবাসা দিয়ে যেভাবে সাজিয়েছি এই সাজানো গোছানো কিচেনটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি অনেক কম বাজেটে আমি আমার কিচেনটা অর্গানাইজ করার চেষ্টা করেছি তো আশা করছি আপনাদের দেখতে ভালো লাগবে এবং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং অবশ্যই আপনাদের যদি কোনো টিপস থেকে থাকে তাও আমার সাথে শেয়ার করবেন তো আমি প্রথমে আমার কিচেনের একটা ওভারভিউ আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমার কিচেনটা আপনারা আগে অনেকবার দেখেছেন তবে একসাথে পুরো কিচেনটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি তো এই কারণে আজকে আমি প্ল্যান করেছি আমার পুরো কিচেনটা আমি যেহেতু ক্লিনিং করেছি রিসেন্টলি আমি অর্গানাইজ করেছি রিঅর্গানাইজেশন বলতে পারেন তো এই রিঅর্গানাইজেশনের পর আমার কিচেনে কি লুক এসেছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আশা করি আমার সাপোর্ট করবেন আমাকে আমি অ্যাকচুয়ালি খুব একটা বলবো না পারদর্শী বলবো না তো যাই হোক আমি আমার এক সাইড থেকে দেখানো শুরু করছি এটা হচ্ছে আর এফ এর যে র্যাক গুলো পাওয়া যায় ওই র্যাক গুলো এটা পাশে যে ছোট্ট বাস্কেটটা আছে ওই বাস্কেটটা মানে তাকের মতো যে বাস্কেটটা ওখানে আমি রেখেছি পিলার আর নারকেল গ্রেটার আর হচ্ছে এক্সট্রা যে স্পুনগুলো আছে স্পুনগুলো তো এখানে নিচে একটা নাইফ আছে এটা হচ্ছে প্লাস্টিকের নাইফ নাইফ আমার এখানে কেক কাটতে হয় প্রায় সময় তো এই কারণে নাইফটা আমি রেখে দিয়েছি তো আমি শুরু করছি প্রথম যে তাকটা আছে র্যাকের ওই তাক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেলামাইনে বিভিন্ন ঘটি বাটি আছে আমি সামনের দিকে রেখেছি সসের যে ছোট্ট প্লেটগুলো ওগুলো প্লাস আমরা যেগুলোতে নাস্তা খাই বা গেস্টরা আসলে দেই আপেল সাইজের যেই বাটিগুলো আছে ওগুলো মানে মেলামাইনের এক কথায় আমি যা ইউজ করি রেগুলার ইউজের যে জিনিসগুলো ওগুলো এক সাইডে রেখেছি তাকে আর অন্য সাইডে হচ্ছে সকল প্লাস্টিকের বাক্স মানে যত ধরনের বাক্স আমার কাজে লাগে ফ্রিজে জিনিস রাখার ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো কাজে এই বাক্সগুলো রেখেছি এক সাইডে মানে একটা তাককে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি নিজের মতো করে এক সাইডে প্লাস্টিকের সাইডে আমার ঘটি বাটি গুলো এর সামনে যে কাপ রাখার জায়গা আছে ওখানে আমি রেখেছি কাপ আপনারা দেখতে পাচ্ছেন লাল দুটো হচ্ছে ওয়াসনা ইউস্টার কাপ আর এর পাশে রেখেছে আমাদের কাপগুলো তো কয়েকটা কাপ আমি একটু এক্সট্রা রেখেছি কারণ আমার বাসে প্রায় সময়ই গেস্ট থাকে তো চা কফি তো খাওয়াই হয় তো এই কারণে আমি মূলত এভাবে রেখেছি আচ্ছা এখানে অ্যাকচুয়ালি অনেকে গ্লাসও রাখতে পারেন কিন্তু আমি গ্লাসের জন্য আলাদা স্ট্যান্ড ইউজ করে দিই তো এই ক্ষেত্রে আমি এখানে শুধু কাপই রাখি তো এখন আমি চলে আসলাম সেকেন্ড তাকে সেকেন্ড তাকে প্রথমে আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি রেখেছি আমার অ্যাজ ইউজুয়াল আমি যা যে যাতে করে ভাত খাই সেই প্লেটগুলো রেখেছি তো প্লেটের সাইডে আমি হচ্ছে ছোট্ট একটা ট্রে আছে আমার ওই ছোটো ট্রেটা রেখেছি তো এটা হচ্ছে ডিপেন্ড আপনারা আপনাদের মতো অনেকে কাটার বোর্ড রাখে এই সব জায়গায় তো আপনারা আপনাদের মতো অর্গানাইজ করে নিতে পারেন নো প্রবলেম তো এর সাইডেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে জায়গাটা আছে প্লেট রাখার ওখানে আমি কোয়ার্টার প্লেটগুলো রেখেছি এবং পেছনের দিকে ডেকচির যে ঢাকনাগুলো আছে ওই ঢাকনাগুলো রেখেছি ক্রমানুসারে ছোট থেকে বড় আদারওয়াইজ দেখা যেত হ্যাপ হেজার্ট হয়ে যেত একটা মেসাকার একটা পরিস্থিতি হয়ে যেত তো এই কারণে আমি এভাবেই রেখেছি যাতে খুব বেশি হ্যাফ হেজার্ট না দেখায় আর হাতের কাছে যেন সব পাওয়া যায় আর এক সাইডে আরেক সাইডে যে জায়গাটা আছে ওটাতে আমি এক বিটার রেখেছি হ্যান্ড যে হ্যান্ডের যে এক বিটারটা ওটা তো এই হচ্ছে আমার সেকেন্ড তাকের অর্গানাইজেশন বা আমি যেভাবে গুছিয়েছি এটা ডিপেন্ড করে চাইলে আপনাদের মতো গুছিয়ে নিতে পারেন তো এর নিচে চলে যাব আমি এখন নিচের আমার এখানে অ্যাকচুয়ালি আমি আগে বলেছি এটা ওয়েল ফার্নিশড না তো আমার এখানে কোনো ডেকচিটা পাতিলা রাখার কোনো জায়গা নেই কারণ আমি র্যাকের এই তাকটা ইউজ করি আমার রান্না করা যে এই ডেকচিগুলো ওগুলো রাখার জন্য আর এর তাকে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এক সাইডে রেখেছি অ্যালুমিনিয়ামের ডেকচিগুলো এগুলো হচ্ছে আমি এই তাকটাকে দুভাগে ভাগ করে নিয়েছি এক সাইডে অ্যালুমিনিয়ামের ডেকচি রেখেছি অন্য সাইডে রেখেছি নন স্টিকের যে ডেকচিগুলো আছে ওগুলো আর প্রত্যেকটা তাকেই কিন্তু আমি ক্যালেন্ডার বিছিয়ে নিয়েছি পুরোনো ক্যালেন্ডার কারণ দেখা যায় পানি ঝরানোর পরেও কিছু পানি থেকে যায় তো ওইগুলো যেন এক তাকে অন্য তাকে না যায় অন্য তাকে এই কারণে আমি ক্যালেন্ডার বিছিয়ে দিয়েছি অনেকে এক্ষেত্রে রেক্সিন ইউজ করতে পারেন অনেকে পেপার ইউজ করেন এটা ডিপেন্ডস আমার বাসায় ক্যালেন্ডার অ্যাভেলেবেল ছিল এই কারণে আমি ক্যালেন্ডার ইউজ করছি এখন আমি চলে এসেছি একদম নিচের তাকে এখানে দেখতে পাচ্ছেন আমার যে রুটি মেকার মানে উডেন যে বোর্ডটা যেটাতে আমি রুটি বানাই ওটা আজ যেহেতু আমার সবসময় ইউজ হয় না আমি পলিথিন বেঁধে রেখেছি এর উপরে থালি আছে আর এক সাইডে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াশিং যে বাস্কেট বা ওয়াশিং নেটগুলো আছে এগুলো আমি সব একটার উপর একটা রেখেছি তো এগুলো আমার প্রায় সময় কোনো না কোনো কাজে লাগে এ কারণে আমি একসাথে রেখেছি এর পাশেই দেখতে পাচ্ছেন সামনে আছে হান্দিস্তা তো এই হচ্ছে আমার টোটাল মানে তাকে টোটাল র‍্যাকে যা যা ছিল র্যাকের নিচে আমি একটু রেখেছি একটা ওয়াশিং বাস্কেটে আমি ইউজ করেছি এটা আলু রাখার জন্য এটা এক একজনের ইচ্ছা আবার জাস্ট এমনি বাস্কেট বাস্কেট যেগুলো আছে কেউ কেউ নর্মাল ওগুলোতেও রাখতে পারেন তো আমি নেটের বাস্কেট রেখেছি যেন বালিগুলো নিচে পড়ে যায় আমি নিচে আবার ওখান থেকে ঝাড়ু দিয়ে নিয়ে নিতে পারি তো এই ছিল আমার যে র্যাকটা ওই র্যাকের পাশে আমি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের আরেকটা র্যাক এটাও আর এফ এল থেকে নেয়া তো আপনি তো আগে বলেছি আমার কিচেন খুবই ওয়েল ফার্নিশ না কিছুই ছিল না এখানে ইভেন কোনো কেবিনেট নেই কোনো ডেকচি পাতিলা রাখার জায়গা নেই কারণে আমি আমার মতো করে যেভাবে ওভাবে রেখেছি তো প্রথম যে প্লাস্টিকের তাকটা ওই তাকের আমি এক সাইডে রেখেছি কুলা আর পিছনে থালি অ্যাকচুয়ালি থালি আমার বাসে একটু বেশি লাগে দেখা যায় সবজি মাছ সব একসাথে আনলে তখন এক একটা থালিতে এক একটা নিতে হয় এ কারণে আমি থালি এক একটা এক এক জায়গায় রেখেছি প্রায় সময়ই সবগুলোই কাজে লাগে তো চলে আসি আমি তাকে প্রথম তাকে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট যে তাকটা ওটাতে একটা আমি পলিথিন বিছিয়ে নিয়েছি এর উপরে উপরে আমি দুই লেয়ারে মশলাপাতি রেখেছি পিছনে হচ্ছে সব দুধ চিনি চা পাতা আর লবণ তো এটা আমি ইচ্ছে করেই ওভাবে রেখেছি কারণ আমার চা সব সময় হয়তো লাগে না চা পাতা সব সময় লাগে না এই কারণে ওটা পিছনে রেখেছি আর মশলা পাতি আমার সময় লাগে এই কারণে আমি এগুলো সামনের দিকে রেখেছি তো এখানে যে মশলার বাক্সগুলো আছে আমি প্রথমে বলেছিলাম আমি কম বাজেটে আমার কিচেনটা অর্গানাইজ করেছি তো আমি মশলা রাখার জন্য বা বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য যে বাক্সগুলো ইউজ করেছি সবগুলোই ম্যাক্সিমাম বাক্সই হচ্ছে কিন্তু ফ্রিতে পাওয়া তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সার্ফ এক্সেলের বাক্সগুলো আছে জারগুলো আছে প্লাস্টিকের এই জারগুলো কিন্তু আমি সার্ফ এক্সেলের সাথে ফ্রি পেয়েছিলাম তো এরকম সবার বাসায় দেখা যায় কিছু না কিছু ফ্রি থাকেই মানে প্রায় সময় এখানে ফ্রি কিছু না কিছু পাওয়া যায় তো এগুলোই আপনারা ইউজ করতে পারেন অর্গানাইজেশনের জন্য তাহলে আপনার এক্সট্রা করে কোনো টাকা খরচ হলো না প্লাস অর্গানাইজেশনটাও হয়ে গেল তো আমার মতে আমার যা আছে আমি আমার কাছে যা আছে তা দিয়ে অর্গানাইজ করতে পারাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ সবার তো আর মানে উচিত হবে না বা সবার অ্যাবিলিটিও থাকবে না যে আমার কিচেনটার জন্য আমি এক্সট্রা কোনো ইফোর্ট দিবো এক্সট্রা কোনো টাকা পয়সা খরচ করব তো এই কারণে যার যা আছে তাতেই যেন এভাবে সাজানো যায় এটাই হচ্ছে আমার প্ল্যান তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড তাকে চলে এসেছি এখানে হচ্ছে আমি সকল ধরনের মশলাপাতি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডে যেটা দেখিয়েছি ওটা ছিল স্পাইস ট্রে ওখানে আমি সকল ধরনের গরম মশলা এলাচ দারচিনি এগুলো রেখেছি আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ওয়াসনা ইউসরা যে নসিলা গুলো খাই তো নসিলা খাওয়ার পর ওই গ্লাসের যে মানে জারগুলো ওগুলা কিন্তু আমি ফেলে দিই না এগুলো আমি রেখে দিই এবং এগুলো বিভিন্ন কাজে ইউজ করি তো আমি ছোটোখাটো যেই জিনিসগুলো আমার থাকে মানে অল্প পরিমাণে যে জিনিসগুলো থাকে ওগুলো এই জারগুলোতে রাখি এখন আপনারা দেখতে পাচ্ছেন মধু ভাতের যে চালটা এটা এর আগে দেখেছেন জাইফল জয়ত্রী এর আগেও আপনারা দেখেছেন অন্যান্য মশলা আছে ফ্ল্যাক্স আছে কিছু শুকনো মরিচের আচ্ছা এটা হচ্ছে মধুর বোতল তো ওই বোতলে আমি পাঁচ ফোড়ন রেখেছি পিছনে জিরা আছে তো এক কথায় আমার আমি কোনো জিনিস ফেলে দেই না আমি চেষ্টা করি রিসাইকেল করার এটাকে আমি যাতে অন্য কাজে লাগাতে পারি ওই আমার প্ল্যানটাই থাকে তো এই কারণে আমার কিচেনটা আমি কম বাজেটে সাজাতে পেরেছি আচ্ছা এরপর আমি চলে আসছি আমার তিন নম্বর তাকে আর এই তাকে আমি মূলত ডাল জাতীয় যত জিনিস আছে এই ডালগুলো রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে বাক্সটা এখন আমি হাতে নিচ্ছি এটাতে রেখেছি চনা ডাল এর পেছনে আছে আপনারা দেখতে পাচ্ছেন মুগ ডাল পাশে আছে মসুর ডাল চটপটির ডাল তবে এখন যেটা পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সেরেলাক ওই সেরেলাকটা এর ম্যাক্সিমাম আছে যে তো প্লাস্টিকের যে জারগুলো এগুলো কিন্তু ম্যাক্সিমামই আমি ফ্রিতে যেখান থেকে যেখান থেকে পেয়েছি ওগুলো আমি ইউজ করেছি তার উপর এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো ট্রান্সপারেন্ট বাহির থেকেও দেখা যায় যে আমি কোথায় কি রেখেছি সো আমি আমার জন্য এটা ইফেক্টিভ আমি যখনই চাইবো যেটা চাইব ওটাতে আমার হাত যাবে কোনো ধরনের কোনো গন্ডগোল হওয়ার মানে চান্স কম আচ্ছা একদম নিচের থাকে আমি একটা প্লাস্টিকের বস্তা বিছিয়ে দিয়েছি প্যাকেট বিছিয়ে দিয়েছি এর উপরে রেখেছি পেঁয়াজ আর রসুন তো এটা ডিপেন্ডস এটা এখানে অনেকে আদাও রাখে তবে আদাটা আমি সাধারণত ফ্রিজে রাখি তো এই কারণে আমি এখানে আদা রাখিনি তো এই হচ্ছে আমার প্লাস্টিকের র‍্যাকে আমি কি কি রেখেছি এবং কম বাজেটে কিভাবে আমি আমার র্যাকটা গুছিয়েছি এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কারো কোনো ধরনের কোনো টিপস থাকতে পারে আমাকে অবশ্যই জানাবেন আচ্ছা একটু উপরে উঠে যায় আমি আমার ওয়ালটা যেভাবে সাজিয়েছি একটু দেখাই এখানে আপনার তিন ধরনের ছাকনি দেখতে পাচ্ছেন একটা চা ছাকনি একটা জুসের জন্য আর একটা তেলের জন্য এই ক্ষেত্রে আমি ওয়ালে জিনিস আটকানোর জন্য ইউজ করেছি হচ্ছে ওয়াল হুক অ্যাকচুয়ালি আমি এখানে রেন্টেড বাসায় থাকি এটা আমার ভাড়া বাসা সো এখানে উইথাউট পারমিশন ড্রিল করা বা প্যারেক লাগানো বা স্ক্রুপ লাগানো আমার একেবারেই ইচ্ছে হচ্ছিল না যে অন্য একজনের বাসায় আমি থাকছি সে আমাকে থাকতে দিয়েছে কিন্তু আমি কেন নষ্ট করবো তো এই প্ল্যান থেকে আমি জাস্ট নিজের ইয়াতেই আমি ওয়াল হুক কিনে নিয়েছি যেগুলো গাম দিয়ে লাগানো যায় ওই ওয়াল হুক দিচ্ছে তো ওখানে আমি বিভিন্ন যেগুলো আটকে রাখা লোট মানে যেগুলো আমি ঝুলিয়ে রাখবো ওই জিনিসগুলো আমি এভাবে ঝুলিয়ে রেখেছি তো এই ওয়ালের এর ইয়াটা আপনারা দেখলেন আমি কিভাবে অর্গানাইজ করেছি কোথায় কি রেখেছি এর নিচে চলে আসি আচ্ছা এর নিচে আমার যে টেবিলটা আছে এই যে টেবিলটাতে আমি এগুলো রেখেছি এই টেবিলটা কিন্তু আমার নিজের বানানো আমি একটা দুই তাকের একটা কাঠের টেবিল বানিয়ে নিয়েছি এর এক সাইডে একদম কর্নারে আমি রেখেছি একটা বাস্কেট এই বাস্কেটটাতে আমি আমার কিছু জিনিস রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু দিয়ে টিস্যুর ওখানে আমি রেখেছি টিস্যুর উপরে অয়েল জার আর হচ্ছে ঘি কারণ ওখান থেকে দেখা যায় চুপসে চুপসে অল্প একটু ঘি বা তেল পরে এ কারণে আমি টিস্যু দিয়ে রেখেছি এটা আপনি কয়েকদিন পরপর টিস্যুটা চেঞ্জ করে দিবেন নো প্রবলেম আচ্ছা এর সামনে কিন্তু আপনার একটা গ্রিন কালারের যে অ্যাপেল সাইজের বাটিগুলো দেখছেন ওখানে আমি বিভিন্ন ধরনের জিনিস রাখি তো এখন আমার বাসায় বাদাম আছে দুই রকমের কিশমিশ আছে ওটাই আমি রেখেছি এর পেছনে আমার মেরিনেশনের যত জিনিসপত্র লাইক সয়া সস ভিনেগার অ্যাসেন্স বিভিন্ন ধরনের বা ফুড কালার এই জাতীয় যে জিনিসগুলো আমার বাসায় থাকে ওগুলো আমি রেখেছি সো এই ঝুড়িটা আমার জন্য মানে এই বাস্কেটটা আমার জন্য খুবই উপকারী আমার মেরিনেশনের সময় আমি জাস্ট বাস্কেটটা টান দিই আর সব রেডি হয়ে যাই একই মানে এভাবে আচ্ছা বাস্কেটটার পেছনে আমি দেখেছি স্পুন হোল্ডারটা এই স্পুন হোল্ডারটা আমি অ্যাকচুয়ালি আরেফেল থেকে নিয়েছি এখানে তিনটা পকেট করে করা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু একটাই সুবিধা পানি যদি পরে নিচে বাস্কেটের নিচের অংশটাতে আপনারা চাইলে এটা খুলে পানিগুলো ফেলে দিতে পারেন বা ময়লা পরলে ময়লাও ফেলে দিতে পারেন তো তিনটা পকেটের একদম এক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বড় যে স্পুনগুলো যেগুলো দিয়ে আমরা তরকারি নাড়াচাড়া করি বা তরকারি নেই ওগুলো রেখেছি মাঝখানের পকেটটাতে আমরা রেখেছি আমি রেখেছি ছোট যে স্পুনগুলো আছে ওই স্পুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা সাথে হচ্ছে আমার মশলা নেওয়ার কিছু স্পুন আছে অরেঞ্জ কালারের ওগুলো রেখেছি একদম এক সাইডে যে পকেটটা ওটাতে আমি বড় যে চামচগুলো যেগুলো আমি ঝুলিয়ে রাখতে পারছিলাম না ওগুলো প্লাস ওয়াস্তা ইউস্টার বোতল ওয়াশ করার যে ব্রাশটা ওটা রেখেছি এর পাশে আরেকটা হোল্ডার দেখতে পাচ্ছেন এটা অনেকে ফুলের টপ হিসেবে ইউজ করেন তবে আমি এটাকে আমার স্পুন বা আমার ছুরির কাছে রাখার জন্য জায়গা হিসেবে ইউজ করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন রুটির বেলন আছে আমার যে কাঠের যে চামচগুলো ওগুলো আছে ছুরি আছে নাস্তা বানানো আছে নাস্তা বানানোর ইয়েটা আছে ডাল ঘুটনি আছে তো যাই হোক এই ছিল আমার টোটাল ছোটো ছোটো যা যা জিনিস আছে আমি এইভাবে সাজিয়েছি এই তিনটা জিনিসই থাকে আমার এই টেবিলটার কর্নারে মানে এক সাইড অকুপাই করে রেখেছে এগুলো তো এই হচ্ছে আমার টোটাল যা জিনিসপত্র আমার অ্যাকচুয়ালি আমি কিচেনে খুব বেশি অতিরিক্ত জিনিসপত্র কিছু রাখি না আমি চেষ্টা করি একটু কমের মধ্যে যেভাবে সারা যায় তো এই টেবিলটার বাকি যে অংশটা এটা সাধারণত আমি মানে কাটাকুটির কাজে ইউজ করি কাটার বোর্ডে যদি কিছু কাটতে হয় অথবা কিছু মেরিনেট করতে হয় তখন আমি এই বোর্ড মানে কাট মানে টেবিলটা ইউজ করি এই ক্ষেত্রে তো যেহেতু এখানে ওরা আমাকে ডেকচি রাখার রাখার কোনো তাক করে দেয়নি তো এইটা আমার অনেক কাজে আসে আচ্ছা আমার এই টেবিলটার নিচে আরেকটা তাক আছে আমি এখন ওখানে কি কি রেখেছি আপনাদেরকে একটু দেখিয়ে নেই আমি একদম এক সাইড থেকে শুরু করছি এখানে আমি দেখেছি যে আমার তেলের যে বোতলটা মানে বড় বোতল থেকে কিন্তু অল্প কিছুটা আমি অয়েল জারে নিয়ে নিচ্ছি বাকিটা এখানেই আছে এক কর্নারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলের দেখছি ফ্রাইড রাই করার কাজে আমি ইউজ করি আচ্ছা এর পাশে গরম পানি দেখছি দেখতে পাচ্ছেন নিচে আর উপরে এখন যেটা দেখছেন এটা ওয়াসনা ইউসার বোতল সিদ্ধ করার যে দেখছি ওটা তো এর পাশে চলে আসি উপরে একদম এই বাক্সটা আশা করে আপনাদের পরিচিত এটা ওয়াসনা ইউসার বোতল রাখার বাক্স আর এর নিচে যে প্লাস্টিকের জারটা আছে এটা অ্যাকচুয়ালি ট্যাং এর থেকে আমি মানে ট্যাং খাওয়ার পর যেটা রয়ে গেছে ওই ট্যাং এর জারটাকে আমি ইউজ করছি বিস্কিট রাখার কাজে আর এর নিচে দেখতে পাচ্ছেন আমি রিসেন্টলি নুডলস কিনেছিলাম ওই মিস্টার এর সাথে পাওয়া নুডলসও আছে আবার মানে বক্সটাও আছে ওখানে আর নুডলস যেহেতু আমার মানে প্রায় সময় খাওয়া হয় এ কারণে এটা আমি একটু নিচে রেখেছি আচ্ছা আমার ময়দা খুব কাজে লাগে কারণ আমার প্রায় সময় কোনো না কোনো নাস্তা রেডি করতে হয় এই কারণে ময়দাটা আমি উপরে রাখিনি এটা আমি নিচে রেখেছি আর নীল যে বালতিটা দেখতে পাচ্ছেন ওখানে আছে চাল চাল সাধারণত আমি মানে ঝেড়ে টেরে একসাথে রাখি তো নীল ইয়াতে নীল বালতিতে আমার সব চাল আচ্ছা এরপর আমার এখানে ইলেকট্রিসিটি প্রচুর ডিস্টার্ব করে সো আমি ক্যান্ডেল রেখেছি দুটো মাটির পাত্রে মাটির পাত্র দুটোই এখানে নিচে থাকে তো যখন যেভাবে লাগে আর বটিটা আমি একটু সেফ জায়গায় রেখেছি যাতে না ইউজার হাত না লাগে তো এই ছিল আমার এই টেবিল এবং আমার ওয়ালের অর্গানাইজেশন এখন আমি একটু উপর থেকে দেখিয়ে আসি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এখানে মানে অনেক জিনিসপত্র আছে এটা সাধারণত আমি অত খুলি না যদি না লাগে এর পাশে আছে টিফিন কেরিয়ার এই ছোট্ট কেরিয়ারটা আমার অনেক কাজে আসে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাস্তা দিতে হয় বা আমি কখনো যদি কোথাও পড়তে পড়তে যাওয়ার সময় আমি খাওয়া দাওয়া নিয়ে যাই আচ্ছা এর পাশে যে বালতিগুলো আছে এগুলো আমি অনেক কাজে ইউজ করি এক এক বালতিতে এক একটা কোন কোনো একটা বালতিতে আছে মশলাপাতি সকল ধরনের মশলাপাতি একটা বালতিতে আছে সকল ধরনের সেমাই পাস্তা স্যুপ এইসবের প্যাকেট আর একটা বালতিতে আছে হচ্ছে আপনার সার্ফ এক্সেল বিমবার সাবান আর পাশে যে প্লাস্টিকের জারটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিনি চাল বিনি চালের উপরে প্যাকেট করা অবস্থায় আছে এটা হচ্ছে পোলাও চাল তো আমরা সাধারণত আতপ চাল খাই কিন্তু পোলাও চালটাও আমরা রাখি লাইক পোলাও মাঝে মধ্যেই করা হয় আমার তো এই হচ্ছে আমার উপরে যা রেখেছি তো আপনারা বুঝতে পারছেন আমার কিচেন অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর না আমি প্রথমেই তো আপনাদেরকে সরি বলে নিয়েছি এটার জন্য তো আমার সিঙ্ক সিঙ্ক তো অ্যাকচুয়ালি আপনাদের সববারই পরিচিত আমি সিঙ্ক বেশ কয়েকবার মানে মুছেছি বা ওয়াশ করেছি আপনাদের সাথে শেয়ারও করেছি এটা তো ডিম বার রেখেছি আমি ওদের যে সোপ স্ট্যান্ড ওটাতে আর নিচে একটা আমি বক্সে জাস্ট একটা বাটিতে মানে আমার দুটা নেকরা আর নেট রেখেছি আর পাশে এটা তো আপনারা আশা করি বুঝতে পারছি নিচে একদম নিচে আমি থালি রেখেছি আর থালিটার উপরে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি যেটা একটা আপুর টিপস ছিল থ্যাংক ইউ সো মাচ স্ট্যান্ডটার উপরে রেখেছি আমি যে ধোয়াপালা করে দেখছি পাতিলা বা ঘুটি বাটিগুলো রাখি পানি ঝরতে দেওয়ার জন্য এটা হচ্ছে ওয়াশিং বাস্কেট বলতে পারেন ওয়াশিং নেট বা ওয়াশিং স্ট্রেনার হোয়াট এভার ইউসে এবং সব কিছু ধোয়াপালা করার পর আমি একটা থালি দিয়ে সাধারণত ঢেকে রাখি যাতে অতিরিক্ত ময়লা টয়লা না আর কি তো এর নিচে চলে যায় নিচে আমি আসলে তেমন কিছুই রাখিনি আমার এখানে রাখা আমার খুব একটা মানে আমার একদম নিচে কিছু রাখতে ইচ্ছে করে না তো আমি জাস্ট একটু ক্লিন করে রেখেছি এর পাশে আমরা চলে আসি এখন আপনাদের দেখতে পাচ্ছেন এর পাশে প্যাডেল বিন যেটা আছে আমার মানে ময়লার বালতিটা হচ্ছে প্যাডেল বিন দেয়া ওটাতে আমি সবসময় একটা পলিথিন দিয়ে রাখি এর পাশে আছে গরম পানি ডেকচি যেই ডেকচিটাতে সাধারণত আমি ওয়াসনাদের গোসলের পানি এবং মুখ ধোয়ার পানি মানে যেটাতে গরম করি এর পাশে দেখতে পাচ্ছেন এখন যে ছোট্ট আমি বক্সটা আছে ওই বক্সটাতে দেখতে প্লাস বিভিন্ন কাপড় যেগুলো আমার বিভিন্ন সময় লাগে মানে পরিষ্কার কাপড়গুলো এর নিচে যে বালতিটা আছে বালতির একদম নিচে হচ্ছে আপনার সকল ধরনের প্যাকেট প্যাকেট বলতে এগুলো হচ্ছে পলিথিন যেগুলো আমি বিভিন্ন সময় ফ্রিজে রাখার জন্য ইউজ করি আর এর উপরে কাপড়ের প্যাকেটগুলো একদম নিচে দেখতে পেয়েছেন ওটা হচ্ছে পাটা আচ্ছা পাটার পর এখন আমি উপরে চলে এসেছি আমার চুলা চুলা হচ্ছে আমার চুলা একটু ডিস্টার্ব করছে এটা নিয়ে আমি একটু মন খারাপ কারণ আমার প্রত্যেকটা ডেকচি নষ্ট হয়ে যাচ্ছে এত বেশি কালি উঠছে মানে এর মধ্যে আমি মিস্ত্রি আনিনি বা মানে মেকানিকও আনিনি এখনো আনবো ইনশাল্লাহ কিন্তু বুঝতে পারছি না কি করব অনেক বেশি কালি উঠছে তো এই এই সাইডে আমি এখানে ম্যাচ বক্স রেখেছি কারণ দুটো রেখেছি আমার দেখা যায় অনেক সময় হাত ভেজা থাকলে একটা কাজ করে না তখন আমি অন্যটা যেন ইউজ করতে পারি আচ্ছা এর পাশে যে ড্রামটা রেখেছি এই ড্রামে আপনারা দেখতে পাচ্ছেন চাল নেই সকল ধরনের ঘটি বাটি আছে যেগুলো আমার প্রায় সময় লাগতে পারে কিন্তু আমি বাইরে কিছু রাখতে চাচ্ছি না এই আচ্ছা একদম উপরে এটা আগে থেকে একটা ড্রিল করা ছিল একটা ওখানে আমি জাস্ট রেখেছি যেটাতে আমি চাল বা ধোই ছড়তে দেই আচ্ছা এই হচ্ছে আমার কিচেন থেকে বাইরের ভিউ আপনারা দেখতে পেলেন এখান থেকে ভিউ দেখা যায় কিন্তু খুব একটা ভিউ দেখার মতো সময় হয় না আচ্ছা এখানে এক সাইডে চলে আসি সাইডে দেখতে পাচ্ছেন এই ড্রিলটাও আগে থেকেই করা ছিল তো এই এটা আমি কাজে লাগিয়েছি এখানে আমি মানে চালনিটা রেখেছি যেটা দিয়ে আটা ময়দা চালের গুঁড়া চালা হয় আপনারা টাওয়াল দেখতে পাচ্ছেন আমি হাত মুছি এটাতে আর এটা আমি জাস্ট ধোয়াপালা করার সময় গায়ের যেটা রাখি ওটা আর এর পাশে আমি একটা ক্লিপ দিয়ে আমার লুশনিগুলো গুলো বা ন্যাকড়া গুলো আমি এখানে রেখেছি কারণ দেখা যায় রান্নার পর ওখানে এগুলোর কোনো কাজ থাকে না ওদিকে থাকলে উল্টো তেল চিটচিটে হয়ে যায় আচ্ছা আমার আমার দরজার পিছনে আমি রেখেছি ঝাড়ুগুলো আর একটা শুকনো কাপড় দেখা যায় অনেক সময় মানে বাটি ঘটে একটু শুকনা লাগবে ওই সময় আমি এটা দিয়ে জাস্ট মুছে দিই আচ্ছা নিচে দেখেছেন দুটো টুল আছে এই টুলটা হচ্ছে এবং জন্য কারণ আমি যখনই কিচেনে আসি ওরাও চলে আসে সো ওদেরকে আমি ওখানে বসিয়ে রাখি সো এই ছিল আমার ছোট্ট একটা টুর আসলে আমার কিচেনে দেখার মতো কিছুই নেই আমার যা আছে তাতেই আমি আপনাদেরকে দেখিয়েছি আমি কিভাবে এগুলো অর্গানাইজ করেছি এবং অবশ্যই অবশ্যই কম বাজেটে এটাই ছিল আমার মেইন টার্গেট তো আপনাদেরকে এই ফাঁকা একটু বলে রাখি যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পর জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন এছাড়া আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন ফেসবুকে বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন ব্লগার নাচমা এই আইডিতে সো আমার কিচেন ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কারো ধরনের কারো কোনো ধরনের কোনো টিপস থেকে থাকে লাইক আমার কিচেনটাতে আমি এটা করতে পারি বা ওটা করতে পারি তাহলেও জানাবে এবং আপনাদের যদি কোনো অর্গানাইজেশন বা এই ধরনের কোনো টিপস থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করবেন তো এই ছিল আজকে আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম